আজ খানবাড়িতে বেশ হইহুল্লোড় হচ্ছে, প্রচুর রান্নাবান্নার আয়োজন। শাকিব খানের মা নিজেই চলে গেছেন রান্নাঘরে। কিন্তু কেন এই ধুমধাম? সাত দিন পর কলকাতা থেকে ফিরেছেন অপু বিশ্বাস। এই কদিন জয় ছিল তার দাদা দাদির কাছে, আর কলকাতা থেকে ফিরে জয়কে নিতে শাকিব খানের বাসায় আসেন অপু বিশ্বাস। শাকিব খানের মা তখন অপু বিশ্বাসকে বলেন, এই কয়দিন অনেক কষ্ট করেছিস, এখন আবার এসেই চলে যাবি? আর বাসায় থাক, রেস্ট কর, আমি রান্নাবান্না করছি। অপু বিশ্বাস আর যাই করুক, শাকিবের বাবা মায়ের কথা কখনো ফেলতে পারেন না, আর তাই এবারও না বলেননি। এদিকে শাকিবের মা মনিকে ফোন দিয়ে বলল, একটু বাড়িতে আয়, অপু এসেছে, তুই আয়, দুজনে কিছু রান্না করি। শাকিব খানের বোন, বোন জামাই এবং ভাগ্নে ভাগ্নি সবাই এসে উপস্থিত হয় কিছুক্ষণের মধ্যে। মনি বলল, আচ্ছা ম্যাডাম, তুমি শুধু আমার সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকবে, তুমি দেখো না আমি কি কি রান্না করি, সবসময় তুমি রান্না করে খাইয়েছো। শাকিব খানের মা আড়াল থেকে দুজনের কথোপকথনে হাসছিল। এদিকে শাকিব খান বাসায় নেই। শাকিব খানকে ফোন করে মা বলল, এক্ষুনি বাড়িতে আয়, বিশাল একটা আয়োজন, তুই ছাড়া একেবারেই কিছুই হবে না।